তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই আশা করছি আপনারা সবাই আছেন ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি খুবই ইন্টারেস্টিং, এবং সেই এপিসোডটি আমাদের ইন্ডিয়া বলো আরও আদার আদার যে কোনো কান্ট্রি বা দেশে সেটিকে ব্যান করা হয়েছিল, শুধুমাত্র এই এপিসোডটা জাপানে চলেছিল। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা খুবই ভালো এবং ইন্টারেস্টিং, তো সেই জন্য একটি লাইক নিশ্চয়ই করে দেবেন। তো চলো বন্ধুরা, টাইমটা নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, যেরকমই আমরা আজকের এই এপিসোডে জানবো যে অ্যাশ কেন 30টা টোরোস পোকেমন ধরেছিল, এবং এই পোকেমন ধরার এপিসোডটা কেন ইন্ডিয়া ছাড়া আরও অন্য অন্য দেশে চলেনি, শুধুমাত্র জাপানে চলেছিল। তো বন্ধুরা, এখনকার যুগে মানে যখন এই এপিসোডটা পড়ে তখন ছিল এটি পোকেমনের ফার্স্ট সিজন এবং 30তম এপিসোড, এবং সেখানে সেই এপিসোডটির নাম ছিল যেটি সেটি হলো দ্য লেজেন্ড অফ দ্য টেনি পোকেমন। এই এপিসোডটা কেন ইন্ডিয়া এবং অন্য অন্য দেশে চলেনি সেটির কারণ হলো শুধুমাত্র একটি বন্দুক, হ্যাঁ বন্ধুরা একটি গান। তো বন্ধুরা, যখন এই এপিসোডে একটি গান বা বন্দুক ব্যবহার করা হয়েছিল, তো সেই জন্য তখনকার পোকেমন কার্টুনে বা কোনো কার্টুনে বা কিডসে কোনোরকমভাবে বন্দুক বা গান দেখানোর কোনো নিয়ম ছিল না। এর থেকে বাচ্চাদের মাথায় খুবই খারাপ বিমারি বা অসুখ হতে পারে, বা তারা এসবই করতে পারে। তো সেই জন্য এটি একটি বেআইনি ছিল। তো সেই জন্য ইন্ডিয়া ছাড়া আরও অন্য অন্য দেশ এটিকে ব্যান করে, শুধুমাত্র জাপানে এই এপিসোডটা চলেছিল। তাই জাপানে এপিসোডটা চলার কারণে আমরা এটা জানি বা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি অ্যাশ মিস্টি ব্লক যায় সাফারি জোনে। সাফারি জোন হলো এমন একটি জায়গা যেখানে আপনি টাকা দিয়ে ঢুকবেন এবং কিছু দামি দামি পোকেমন ধরতে পারবেন। তো বন্ধুরা, সাফারি জোনে যায় এবং সেখান থেকে এই সাফারি জোনে ঢুকতে হলে আপনার সব পোকেবল এবং পোকেডেক সহ আরও যেসব আপনার শক্তিশালী পোকেমন আছে সেটিকে বাইরে পোকে সাফারি জোন গার্ডের কাছে রেখে যেতে হবে, এবং ওদের সাফারি বল নিয়ে ভেতরে ঢুকতে হবে। তো অ্যাশ সেক্ষেত্রে 30টি সাফারি বল নিয়ে ঢুকেছিল, এবং যখনই অ্যাশ সাফারি জোনে ঢোকে তখন একদল টোরোস অ্যাশের দিকে ছুটে আসছিল বা ওদিক দিয়ে যাচ্ছিল। তখন ভয়ে অ্যাশের হাত দিয়ে সব পোকেবল কোটি পড়ে যায়, এবং সেই 30টা টোরোস একসাথে ওই পোকেবলে ক্যাপচার হয়ে যায়। তো এরমভাবে অ্যাশ ধরেছিল সাফারি জোনে গিয়ে কিছু টোরোস বা 30টা টোরোস। তো বন্ধুরা, আমরা আজকের এই ছোট্ট ভিডিওয় জানতে পারলাম অ্যাশ কীভাবে টোরোসকে ধরেছিল, এবং কেন এই এপিসোড ইন্ডিয়া সহ আরও অন্য অন্য ক্রান্তিতে বা দেশেতে ব্যান করে দিয়েছিল। তো বন্ধুরা, যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন, সাথে সাথে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং কমেন্ট করে নিশ্চয়ই বলতে ভুলবেন না ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমি যেহেতু মাইক নিয়ে ভিডিও বানাই তো নয়েস একটু আসছে, কারণ এটি খুবই দামি মাইক নয়, তো নয়েস একটু আসবে, তো সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।